প্রিয় দর্শক, এখন আপনারা দেখছেন হচ্ছে আমাদের শফিক ভাইকে। উনি রাজবাড়িতে ঘটি গরম বিক্রি করছে প্রায় 25 বছর যাবৎ ধরে। অ্যান্ড উনি রাজবাড়ির মধ্যে খুবই পপুলার, অনেকেই আমি শুনেছি রাজবাড়ির মধ্যে অনেকেই এই ঘটি গরম খেয়ে থাকেন। ওনার এই ঘটি গরমটা স্পেশালিটি হচ্ছে অন্য যত ধরনের আপনি ভাজা পোড়া খেয়ে থাকেন তার থেকে একটু ভিন্ন। আপনার নাম কি? সত্যি ভাই। আপনার যে এত অদ্ভুত পোশাক, এই যে পোশাক আপনি কি বিক্রি করতেছেন? ঘটি গরম বিক্রি। ঘটি গরম? জি, ঘটি গরম। রাজবাড়িতে কতদিন ধরে বিক্রি করতেছেন? তাতে আপনি 25 বছর। আর তার আগে কত কোথায় বিক্রি করতেন? পাঁচবি, হেলি, পঞ্চগণ, নগর, নীলফামারি দিয়া। আপনার বাসা কোথায়? ডাইসপিটে 8 নম্বর ওয়ার্ড। আপনি কি বাংলাদেশি? বাংলাদেশি। আপনাকে দেখে মনে হচ্ছে না তো আপনি বাংলাদেশি। আপনার যে অদ্ভুত পোশাক আর পাশাপাশি এত সুন্দর একটা ভাজা বিক্রি করেন, এটার জন্য আপনার পাবলিক রেসপন্স কেমন? অনেক অনেক সুস্বাদু খাবার। হ্যাঁ, আমরা তো ইতিমধ্যে আপনার কাছ থেকে প্রায় 100 টাকার কিনছি। জি। এভাবে আপনার প্রতিদিন কত টাকা সেল হয়? তাতে 3 থেকে 3,500 টাকা। আপনি কি শুধু রাজবাড়ির মধ্যে সেল করেন না অন্য কোথাও? শুধু এখন বর্তমান রাজবাড়ির মধ্যে। আপনার কি জন্য মানুষ এটা বেশি কিনতে চায়? এটা হলো ঘটি গরম এলো জন্মের থেকে এটা। হ্যাঁ, এটা আমার উস্তাদ দিয়ে গেছে, এটা বেচতেছি বর্তমানে এই পোশাক গায়ে দিয়ে। আপনার কাছ থেকে যদি কেউ শিখতে চায় যে এগুলো কিভাবে বানায়? এটা অনেক সুস্বাদু, আমি খেয়েছি। যদি কেউ শিখতে চায় তাকে কি শেখাবেন? অবশ্যই শেখাবো। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা বলা যাবে? 01932420728। আচ্ছা, এই ভিডিওটা অনেকেই দেখবে, পুরো বাংলাদেশের মানুষ দেখবে, পাশাপাশি অন্যান্য দেশের মানুষ দেখবে। ঘটি গরম যদি অন্য কেউ অন্য জায়গা থেকে কিনতে চায় তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বারে যোগাযোগ। যোগাযোগ করলে হবে? যোগাযোগ। আচ্ছা, এই হচ্ছে উনি। উনি হচ্ছে রাজবাড়িতে বর্তমানে আমি হচ্ছে আছি হচ্ছে রাজবাড়ি পান্না চত্বরের আগে বড় মসজিদের কাছাকাছি। আমি হঠাৎ করে ওনাকে দেখলাম, এত মানে একদম অদ্ভুত একটা পোশাক, পোশাকটা দেখতে ওনাকে চমৎকার লাগতেছে। আর পাশাপাশি দেখতে পাচ্ছেন ওনার মুখের উপর যে ডিজাইন, এগুলো কোথা থেকে করান? বাসা থেকে? আপনাকে কেউ করে দেন? আপনি নিজে? নিজে করি। আচ্ছা আচ্ছা, আপনার অদ্ভুত হেয়ারও আছে দেখতে পাচ্ছি, আপনার চুলও আছে। তো সর্বশেষ যেহেতু আমার, হ্যাঁ একটু খুলেন। হ্যাঁ, ও মাই গড, আপনার এইটা একটু দেখাই। হ্যাঁ, এটা আগুন। হ্যাঁ, এটা হলো ভাজা। ভাজা? ভাজা? হ্যাঁ, এটা আমার নিজের তৈরি করা ভাজা। হ্যাঁ, এভাবে নাড়া দিতে হয়, গরম থাকলে সুন্দরভাবে নাড়া দেবেন। আচ্ছা, এটা কি পুরোটাই গরম থাকে? জি, পুরোটাই অল টাইম। এটা কি কয়লা? কয়লা, আগুন। আচ্ছা, আগুন, এটা ওই রকম সিস্টেম করা? আচ্ছা, এভাবে ঢেকে দিতে হয়। আর এর মধ্যে কি কি দিয়ে থাকেন? জিরা আছে, এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, ঘি আছে, জায়ফল আছে, পোস্তদানা আছে, কাঁচা জিরা আছে, শুকনা জিরা আছে। কত ধরনের আইটেম আছে এর মধ্যে? 22 প্রকারের মশলা। 22 প্রকারের? জি, 22 প্রকার। এগুলো কি আপনি বাসায় তৈরি করেন? না, বাসায় তৈরি করি। বাসায় তৈরি করেন? জি। এর মধ্যে অন্যতম হচ্ছে চানাচুর। চানাচুর? চানাচুর কোনটা ইউজ করেন? চানাচুর হলো মদিনা। মদিনা চানাচুর? হালকা। আচ্ছা, হালকা। হ্যাঁ, চিলেটাই মেন। হ্যাঁ, আপনি কি জানেন এইটা যদি আপনার যদি অন্যান্য জায়গায় এটা যে ভিডিওটা ভাইরাল হয়ে যায় তখন কিন্তু আপনার অনেক রেসপন্স আসবে আপনার কাছ থেকে এই ঘটি ঘটি ভাজা কেনার জন্য। আপনি তাদেরকে কিভাবে সার্ভ করবেন? যেমন দূরে তো হয় সেটা মোবাইল নাম্বার নেবে, মোবাইল নাম্বার নিয়ে আপনাকে অর্ডার করলে আপনি পাঠাই দিবেন? পাঠাই দেবো। আচ্ছা, থ্যাংক ইউ আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য আজকে। আর ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর অবশ্যই যারা এই ঘটি ভাজা খেতে চান অবশ্যই এই শফিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আরেকবার নাম্বারটা বলেন সর্বশেষ। নাম্বার বলছি 01932420728। হ্যাঁ, এই নাম্বারটায় যোগাযোগ করবেন অবশ্যই। আর শফিক ভাইয়ের সাথে দেখা করতে চাইলে কোথায় দেখা করতে পারবেন? রাজবাড়ির সামনে পাবেন, রেলগেটে পাবেন। আর আচ্ছা, মানে দরকার পড়লে পরে বাসা। সন্ধ্যার পরে না সন্ধ্যার আগে? সন্ধ্যার 6টা থেকে রাত 11টা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ শফিক ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।